প্রথম বাম সরকারের সময় ককবরক সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়। এবছর 41তম ককবরক দিবস উদযাপন করা হয়। 1979 সালের 19 জানুয়ারি ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয় তৎকালীন বাম সরকার। প্রতি বছর রাজ্য দিবসটি উদযাপন করা হয়। এবছর 41তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আগরতলা টাউন হলে। শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী এনসি দেববর্মা, মেবার কুমার জমাতিয়া, রতনলাল নাথ সহ অন্যান্যরা। ভাষাটা এমন এক জিনিস, এটা মায়ের মতো, বিশেষ করে ছেলেমেয়েরা যারা যারা ককবরক ভাষী আজকে এখানে আছো, স্টুডেন্টস সে অতিথিদের দরকার নেই, যারা ককবরক ভাষাভাষী লোক তারা হাত তোলো তো দেখি। বাম সরকারের এত বছরে কখনো ককবরক দিবসের অনুষ্ঠান নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু এবার জোট সরকারের সময় ঘটল বিপত্তি। তা হলো মধ্যাহ্ন ভোজনের প্যাকেট খাবার নিয়ে। Pure Report, Channel Din Rat.